আজান দেওয়া হয় মসজিদের মুসলমানদের ইবাদতের জন্য। তো এই মেশিনটা আমরা কিন্তু আমাদের ইএসবি বাংলা চ্যানেলের পক্ষ থেকে একদম ফ্রি সার্ভিসিং করে দিলাম। বলছি আপনারা কিছু বলছি টাকা পয়সার ব্যাপারে, তো একদম ফ্রি সার্ভিসিং করে দিলাম, এর জন্য আপনি কি খুশি? ইনশাআল্লাহ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের শুধু অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। ভিউয়ার্স, আমরা আজকে এই ভিডিওটা করছি একটি মাইকের মেশিন নিয়ে, মসজিদের মাইক। এই মাইকের মেশিনটা সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং করব এবং এই মাইকের মেশিন, প্রিয় ভিউয়ার্স, আমাদের এই সার্ভিসিংটা মসজিদের মাইক হিসাবে আমরা সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং করব এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন যাতে আরও একজন আর উপকৃত হয়। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং একটি শেয়ার অবশ্যই। আপনি সেম ডায়োড না পাইলে কি ডায়োড দিয়ে এই মেশিনটা রেখে, অন্য ডায়োড মিলিয়ে নেবেন, তো সেই বিষয়ে আমরা সম্পূর্ণ কাজগুলো দেখাবো। যারা শিক্ষণীয় তারা দেখবেন এবং যারা অন্তত এই ধরনের কাজগুলোকে ভালোবাসেন, আমি ফ্রি সার্ভিসিং করেছি সেই বিষয়ে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এবং আমরা চাই মসজিদের যে সরঞ্জামগুলো, মেশিন, অল ইত্যাদি, এই কাজগুলো যদি আমাদের দোকানে আসে তো সেক্ষেত্রে আমরা ফ্রি সার্ভিসিং করে দেব। তো ধন্যবাদ, সম্পূর্ণ কাজটি দেখতে থাকুন। আমি মেশিনটা খুলে নিলাম, তো আশা করি কাজটি খুবই ভালো লাগবে আপনাদের, সম্পূর্ণ কাজটি স্কিপ না করে দেখুন। তো আমি ডায়োডটা এখন খুলে নিছি, কেসিংটাও খুলে নিলাম, তো এখন আমি নাটটা খুলে নেব, তারপর ডায়োডটা বাইর করব। বাইর করার পরে আপনাদের সম্পূর্ণ কাজগুলো দেখাবো। আমরা এটার ভিতরে যে ডায়োডটা আছে, এই ডায়োডটা আমরা যদি নাও থাকে তো সেক্ষেত্রে আমরা কিন্তু অন্য একটা ডায়োড এই জায়গায় মডিফাই করে লাগাই দেবো। তো সেই ক্ষেত্রে অ্যাম্পিয়ার সমন্বয় হবে কি না সেই বিষয়টাও আপনারা জেনে যাবেন এবং আমি আপনাদের দেখাই দেবো যে কি ডায়োড হইলে ভালো হয়, তো সেই ক্ষেত্রে ওই ডায়োডটা ব্যবহার করবেন। তো কারেন্টে হাই ভোল্টেজ হওয়ার কারণে ট্রান্সমিটার বাস্ট হয়ে যায় এবং এই মেশিনটাও সমস্যা দেয়, এই মেশিনের ভিতরে ফিউজ এবং আপনার রেক্টিফায়ার কেটে যায়। তো সেই বিষয়ে রেক্টিফায়ারটা আমরা মডিফাই করে লাগাই দেব এবং কাজটি দূরে এবং দেশের বাহিরে যারা আছেন প্রবাসে তারা মসজিদের কাজ হিসেবে অবশ্যই শেয়ার করে দিবেন, ধন্যবাদ। আমি একটি ডায়োড নিলাম, অটোমিশুকের ডায়োড, 10 অ্যাম্পিয়ারের ডাবল ডায়োড লাগাই দেবো, যে ডায়োডটা দিয়ে সুরক্ষিতভাবে আমরা এই মেশিনটি সার্ভিসিং করতে পারবো এবং টেকসই হবে ইনশাল্লাহ। তো সম্পূর্ণ কাজটি দেখতে থাকুন, ধন্যবাদ। আশা করি এই কাজটি দেখলে আপনারা খুব সহজেই এই কাজটা শিখতে পারবেন। তো আমি হাতে গ্রাইন্ডিং মেশিন নিলাম, গ্রাইন্ডিং মেশিন নেওয়ার পরে আমাদের অটোমিশুকের যে চার্জিংয়ে যে ডায়োডগুলো যেইভাবে মডিফাই করা হয়, যেইভাবে ক্যাটালগ করা হয়, এইভাবে কিন্তু আমাদের মাইক মেশিনে মানে মিলবে না, তো ওইটাকে আমরা ডাইস করে নেব। আমি মেশিনটা দিয়ে কেটে নিলাম, কেটে নেওয়ার পরে বিস্তারিত কাজগুলো আপনাদের পার্ট টু পার্টভাবে দেখানো হবে। দেখেন আমি খুব সুন্দরভাবে এটা মাঝখান থেকে কেটে নিলাম, এখন এটাকে থিনার দিয়ে ওয়াশ করব। ওয়াশ করার পরে আপনাদের লাইনগুলো কিভাবে লাগাইলে ভালো হবে তো সম্পূর্ণটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থিনার দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি এটাকে কার্বনগুলো সাইড থেকে পরিষ্কার করে নেব, তার জন্য চাকুটা নিলাম। চাকুটা নিয়ে আমি একটু পরিষ্কার করে দেবো যাতে কার্বন থাকলে মিসফায়ার না করে, আর মিসফায়ার করলে কিন্তু আমাদের এই ডায়োডগুলোও চলে যাবে। তো আহুজা মেশিন আপনারা জানেন খুবই একটি শক্তিশালী মেশিন, 250 ওয়াটের, 250 ওয়াটের মেশিন, যা দিয়া প্রায় 6টা থেকে 7টা মাইক চালানো সম্ভব লাইন ট্রান্সফর্মার দিয়ে। তো লাইন ট্রান্সফর্মার ক্ষেত্রে কিন্তু বেশি একটা ভালো মেশিনই দরকার, আহুজা ব্র্যান্ডের কিংবা পিওনো এবং গুঞ্জন এইসব ব্র্যান্ডের মাইক দরকার এবং স্ট্যান্ডার্ড। তো আহুজা ব্র্যান্ডটা হলো ইন্ডিয়ান ব্র্যান্ড, তো সেই ক্ষেত্রে খুবই একটা ভালো ব্র্যান্ডের মেশিন। আর এই মেশিনটা কীভাবে সার্ভিসিং করতে হয় সম্পূর্ণটা আপনাদের দেখাবো। তো আমি এখন
এই ডায়োডে লাইন দেব। লাইন দেওয়ার ক্ষেত্রে চারটি তার আছে, চারটি তারের যে মূল যে তার দুইটা হইল ট্রান্সফরমার থেকে 24 ভোল্টের আসবে, আর দুইটা হইলে 12 ভোল্টের, যেটা আমাদের সার্কিটের ভিতরে ইনপুট হবে, 24 ভোল্ট ইনপুট হবে। তো চারটে তারই আমরা খুলে নেব। চারটে খুলে নেওয়ার পরে আমি আপনাদের দেখাবো যে কোন তার দুইটা ট্রান্সফরমার থেকে আসছে, কোন তার দুইটা আমাদের আউটপুট সার্কিটের ভিতরে গেছে। 24 ভোল্ট কিন্তু হবে, ট্রান্সফরমার থেকে 24 ভোল্ট দিব এবং 24 ভোল্ট মেশিং এটা। তো আমাদের এই যে হলুদ তার দুইটা দেখতেছেন, আমি সর্বপ্রথমই হলুদ তার দুইটা লাগাই নিতেছি। আপনার রেকটিফায়ারে কিন্তু আপনার সংযোগ চিহ্ন আছে, সংযোগ চিহ্ন যেমন এসি চিহ্ন আছে, আবার ডিসি চিহ্ন আছে। তো মাঝখানের যে পিনগুলো আছে, এর মাঝখানের পিনগুলো হলো এসি চিহ্ন, আর বাহিরে দুই সাইডে প্লাস চিহ্ন দেওয়া থাকবে, মাইনাস চিহ্ন দেওয়া থাকবে। আপনারা লাল কালো যে তার দুইটি আছে, 24 ভোল্ট আউটপুট হয়ে ইনপুট হয়ে ঢুকবে সার্কিটে, তো সেই জায়গায় আপনারা লালটা পজিটিভে লাগাই দেবেন আর কালোটা নেগেটিভে লাগাই দেবেন। তো আমি এসি ইনপুট 24 ভোল্ট যেটা, এটা ডায়োডের ভিতরে ইনপুট করলাম। এখন আউটপুট হয়ে সার্কিটে ইনপুট হবে যে তার দুইটা, এই দুইটা হলে লাল এবং কালো। তো আমি এই ডায়োডের ভিতরে লাল কালো দেখে আমাদের প্রথম যে তারটা, এটা হলে পজিটিভ লাল, আর দ্বিতীয় যে তারটা লাগাবো এটা হলে নেগেটিভ কালো। তো তারপরে আমরা চেক করব, এবং ফিউজটা যে কেটে গেছে, ফিউজটাও আমরা বড় ফিউজ যেহেতু 20 অ্যাম্পিয়ারের, তো এই 20 অ্যাম্পিয়ারের এই ফিউজটাও আমরা এই জায়গায় কীভাবে মডিফাই করে লাগাইতে হয় ফিউজ না থাকলে, তো সেই বিষয়ে আপনাদের ফিউজ বানানো শিখিয়ে দেব। তো দেখতে থাকুন, অল্প একটু ভিডিওটি আর সামনে আছে, আমরা খুব সুন্দরভাবে এই কাজটি করে আপনাদের দেখিয়ে দেব। তো এ পর্যায়ে আমার এই ডায়োড লাগানো হয়ে গেল, এখন আমরা এটা চেক করব। তো চেক করার ক্ষেত্রে দেখেন আমি লাইন দিছি, লাইন কিন্তু পেল না। কেন পেল না? লাইনটা পায় না, এর মানে হলো আমাদের ফিউজটা কাটা। এই ফিউজটা যদি আমরা আবার বানাই দেই, এটা যেই ফিউজটা দেওয়া আছে এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না। তো এখন আমি কিন্তু ফিউজটা, এই যে তারটা রাং সোল্ডারিং করে নিলাম, এই তারটা দিয়ে ফিউজটা বানাই নিছি। এখন আমরা এই ফিউজটা এই জায়গায় ইনপুট করার পরে তারপর কারেন্টের সুইচ দেব, তারপর দেখব যে আমাদের মেশিংটা ঠিক হইল কি না, সে বিষয়ে বিস্তারিত দেখতে থাকুন। তো আশা করি আমাদের মেশিংটা এখন ঠিক হয়ে গেছে, আমি আপনাদের লাইন দিয়ে দেখাইতেছি। দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি। তো দেখেন আমাদের কিন্তু লাইন এসে গেছে, এই যে লাইনটা আমাদের এসে গেছে। এখন আমাদের মেশিংটা 100% চলবে ইনশাআল্লাহ। তো এইভাবেই আমরা মসজিদের মেশিনগুলো ফ্রি সার্ভিসিং করব, সেই দিকটা মনে রেখে আপনারা মুসলমান হয়ে থাকলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন, যাতে এটা সবাই জানাজানি হয়ে যায় যে জলিল ভাই ফ্রি সার্ভিসিং করে মাইকের মেশিং। তো সেই বিষয়টা মনে রেখে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো এখন আমরা এই ডায়োডটা, যে ডায়োডটা আমরা এই জায়গায় লাগাই নিছি, এই ডায়োডটা আমরা সেটিং করে দেব। সেটিং করার পরে আমরা কেসিংটা আটকাই নেব, আটকাই নেওয়ার পরে তারপর আমরা এই মেশিনটা যেই ব্যক্তি নিয়ে আসছে তো তার হাতে তুলে দেব। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।